এবি মিডিয়া সেন্টার প্রেজেন্ট বাই আলামিন বাবু। আল্লাহর নাম ভরসা করি গাইব কিচ্ছা গান, সিরাজ গন্ধে বাড়ি আমার ইমরুল গায়েস নাম, গাইব সিনহা হতার নতুন জারি গান। ওরে ধৈর্য ধরিয়া সবাই ঘটনা শুনে যা, বাবা মায়ের পায়ের নিচে ভক্তি রাখিয়া নতুন কিছা পালা যাইব গাইয়া। ওরে সিনহা কে মারল খুনি কেহব ফোন করিয়া, তার ওসি প্রদীপ দুই জনে মিলিয়া সিনহা কে মারিল তার আঘাত হইয়া, আমি ইমরুল গায়ে সুরে যাই গাইয়া। ওরে এই ঘটনা বলতে বুকা যায় ফাটিয়া, চট্টগ্রামের রাঙা মাটি সিনহার জন্ম হল, বাবার নাম হয় এরশাদ খান, মুক্তি জোতা ছিল সুখের পরিবারে সিনহাবার হল। ওরে মন্ত্রণালয় তাহার বাবা চাকরি করিত, উপসচিবের দায়িত্ব পাইল, বিভিন্ন জেলাতে তাকে যাইতে হইল, সিনহার লেখা পড়া বিভিন্ন জেলায় হইত। ওরে লেখা পড়ায় সিনহা খুবই মেধাবী ছিল, ছালে ভাই কি গটিয়া যায় পর পারের ডাকা শিলে বাবা মারা যায়, ভজন নি কষ্ট করে মানু খুশ কইরা যায়। ওরে ভজন নি কষ্ট করে মানু খুশ করে যায়,
লইলা প্রথম বিভাগে, 2003 সালে কপালের জোরে। ওরে সিনহা চান্স পাইল এবার সেনা বাহিনীতে। সেনাবাহিনীর চাকরি করে দেশ বিদেশে যায়, নিষ্ঠার সাথে চাকরি করে যোগ্যতা দেখায়। 5 বছর সিনহা চাকরি করে যায়। ওরে এবার কি করল সিনহা নিজের স্বইচ্ছায়।
বৃদ্ধাকে বলিল প্রদীপ ভয় ভীতি দেখাইয়া আমার কোন তথ্য যদি দাও গো বলিয়া সারব না তোমায় সিংহাসন মন্দিয়া তুমি তাড়াতাড়ি যাও চলে কক্সবাজার সারিয়া সিভিল বেশে পুলিশ পাঠায় বিভিন্ন জায়গায় অনেক খুঁজেও প্রদীপ যখন সিনহাকে না পায় রাস্তা
হাতে লিয়া কোতে বলে তুই জহনা রে আজকে তোদের খবর আছে কত কি বলে শিবাত গাড়ি থেকে বাহির হইল রে ওরে লিয়া কো ধাক্কা মার সঙ্গী শিবাত রে কাণ্ড দেখে সিনহা বাইরে আসে কাম ডাউন বলে বুঝায় তারে লিয়া কত সিনহার কোন কথাই না শোনে ওরে শিবাতের সামনে থাকে লিয়া কত গুলি করে পানি পানি করে পানির জন্য মেজর শিলহা সবন্ধে করে ঘাতক লিয়া কত পানি দিল না তারে ওরে আহ তো শিলহার বুকে আহারে প্রদীপ রে জানাই অপারেশন সাকসেস হইছে এসে দেখে যায়ান হায় না প্রদীপ এবার আসিল সে ধায় ওরে দেখে মেজর সিনহা মাটিতে লুটা ওরে বুট দিয়া পিছে সিনহার মৃত্যু নিশ্চিত করে সিনহা হত্যার ঘটনাটা ধাওয়া চাপা দিতে লিয়া কোতার ওসি প্রদীপ কত কি করে হাসপাতালে লাশটা পাঠাইতে দেরি করে বাইরে লিয়া কোত প্রদীপের ইচ্ছা কৃত হবে ৫০ মিনিট হয় সার পোকা গাড়িতে লাশটা হাসপাতালে নেয় সিনহাকে দেখে ডাক্তার মৃত ঘোষণা জানা ওরে ওইদিকে খবর পেল সিনহার বোনার মা তাদের কাছে সকল ঘটনা সিনহার বারবার যখন বাইরে করিল মামলা গ্রেপ্তার হইল প্রদীপ ও সিলিয়া গো বাইরে গ্রেপ্তার হইল প্রদীপ ও সিয়ার
রায় হইল, প্রদীপ লিয়া কোতের ফাঁসির রায় যে হলো হইল, তাই শুনিয়া দেশবাসী খুশি হইল। ভাইরে সিনহার পরিবার শান্ত না পাইল, সময় হও হুশিয়ার ও ভাই বন্ধুগণ, দমে দমে আল্লাহর নামটি রাখিও শরণ। এই পর্যন্ত এই কাহিনী করিলাম বর্ণ, ওরে ভুল হইলে